বিএনপি নেতৃত্ব নিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে সরকার, এমন অভিযোগ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীনদের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, স্বাধীনতার সব অর্জন ভুলিয়ে দিয়ে একদলীয় শাসন চালিয়ে দিচ্ছে আওয়ামী লীগ। বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি হয় জাতীয় প্রেস ক্লাবে। এতে দলটির নেতারা অভিযোগ করেন, বর্তমান প্রজন্মকে বিভ্রান্ত করে ইতিহাস বিকৃত করছে ক্ষমতাসীনরা। যে আজকে যারা ক্ষমতায় তারা এই প্রজন্মকে বিভ্রান্ত করে তারা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার জন্য যে অপকৌশল গ্রহণ করে ইতিহাসকে বিকৃত করছে, সেই সময়টায় 50 বছরের এই পূর্তি উপলক্ষে স্বাধীনতার আমাদের দায়িত্ব যে প্রকৃত ইতিহাসটা জনগণের সামনে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরা। বিএনপির মূল নেতাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওনাদের তো এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। এতদিনেও যদি জেনে না থাকেন যে বিএনপির নেতাকে আর আন্দোলনের নেতাকে তার তো ওনাদের এই সরকারি দলে থাকার কোনো অধিকার আছে বলে আমি মনে করি। দিবারকের মতো স্পষ্ট, নতুন কোনো কথা নয়, বিএনপি নেতা এখন যার যিনি জীবিত আছেন তিনি হচ্ছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার অসুস্থতার কারণে তার অবর্তমানে আমাদের নেতা জনাব তারেক রহমান। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, অস্বাভাবিক নয়, ভোটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন চায় বিএনপি। মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজদুর মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।